নমস্কার। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ টোটকা নিয়ে আসতে চলেছি, যেটি আপনার লাইফে যে কোনো অবস্টেকলসকে কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে পারে। আপনার পয়সা যদি ভীষণ প্রবলেম হচ্ছে, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে জব অপরচুনিটি এনে দিতে পারে। আপনার ইনস্ট্যান্ট মানি লাইফে আনতে সাহায্য করবে, ক্যাশ ফ্লো বাড়াতে সাহায্য করবে। আপনার বাড়িতে যদি কেউ মানে প্রচণ্ড অসুস্থ থাকে, বারবার কেউ অসুস্থ হয়ে পড়েন কোনো ফ্যামিলি মেম্বার, সেখানে কিন্তু এই টোটকাটি আপনি কাজে লাগাতে পারেন এবং আপনার মনের যে কোনো ইচ্ছেকে কিন্তু আপনি পুরো করতে পারেন শুধুমাত্র এই একটি সিম্পল জিনিস যেটি আপনাকে বলতে চলেছি সেটির দ্বারা। ইয়েস, আটার প্রদীপ। এই ছোট্ট জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনি এই ছোট্ট জিনিসটি দিয়ে যে টোটকাটি বলবো প্রতিদিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের যে কোনো ইচ্ছা কিন্তু পুরো হবেই হবে। বন্ধুরা, এখানে যেটা মেজর ফ্যাশন, সেটা আপনার মধ্যেও হয়তো এখনই প্রশ্ন জাগছে যে আটার দীপক মানে আটার যে প্রদীপ সেটা আমি কোথায় পাবো। ওয়েল, আটার প্রদীপ আপনি কিনতে পাবেন না, আটার প্রদীপ আপনাকে কষ্ট করে বানাতে হবে। কিছু চাওয়ার জন্য কিছু আপনাকে কষ্ট করতে হবে, কিছু এফোর্ট তো দিতেই হবে। বন্ধুরা, খুব সহজ, জাস্ট একটু আটা আর একটু জল দিয়ে আপনি একটু শক্ত করে আপনি আগে আটাটা মেখে নেবেন, তারপর আপনি যে কোনো শেপ, আপনি গোল আকারে বানাতে পারেন, আপনি স্কোয়ার শেপে বানাতে পারেন, যে কোনোভাবে আপনি প্রদীপ বানিয়ে আপনি প্রতিদিন সেটা মা লক্ষ্মীর সামনে সন্ধেবেলা অবশ্যই 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 জ্বালাবেন। একটু কষ্ট করে এটা ফলো করুন, প্রতিদিন করুন, আপনি দেখবেন যে কোনো মানি রিলেটেড প্রবলেম, আপনি হয়তো কাউকে টাকা দিয়েছেন সেটা আটকে আছে। অনেকে ফোন করে, আপনার এত হাজার টাকা, এত লাখ টাকা আটকে আছে, আমি কিছুতেই পাচ্ছি না, ফোন করছি ফোন ধরছে না, বাড়িতে যাচ্ছি দেখা করছে না, কোনোভাবেই আমাদের টাকাটা আমরা পাচ্ছি না। তো আপনার যদি টাকা আটকে গেছে, আপনি অবশ্যই বলবো এই আটার প্রদীপটি বানিয়ে তাতে দুটো লবঙ্গ, ইয়েস দুটো লবঙ্গ অবশ্যই দেবেন, দিয়ে ঘি দিয়ে প্রতিদিন প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর সামনে প্রতিদিন এই প্রদীপটি জ্বালান, দেখবেন আপনি কিছুদিনের মধ্যে আপনি সরাসরি রেজাল্ট পেয়েছেন। এটি একটি দারুণ টোটকা, আপনার যে কোনো আর্থিক সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারেন, যে কোনো আর্থিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং আপনার জীবনে আরও যদি কোনো অবস্টেকল থাকে সেখান থেকেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারবেন। আর অবশ্যই পরের দিন এই যে দুটো লবঙ্গ আপনি দিয়েছেন সেটি কিন্তু মনে করে বাইরে কোনো গাছের নিচে আপনি ফেলে দেবেন। আবার সেম জিনিসটা আপনি রিপিট করবেন সেদিন বিকেলে, আবার তার পরের দিন আপনি লবঙ্গ দুটিকে নিয়ে গিয়ে কিন্তু গাছের নিচে ফেলে দেবেন। একটু কষ্ট করে দেখুন বন্ধুরা, আপনি রেজাল্ট নিজে হাতে নাতে কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, গ্যারেন্টি। আমরা জানি আটার প্রদীপ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের এই শাস্ত্রে কিন্তু বলা আছে আটার প্রদীপের প্রচুর গুণ আছে। এই আটার প্রদীপ আমরা যদি রোজ জ্বালাতে পারি, আমাদের লাইফে প্রচুর কষ্ট প্রচুর সমস্যা থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। চলুন এবার জেনে নিই আমাদের সেকেন্ড রেমেডি। আপনাদের কোষ্ঠীতে যদি রাহু কেতুর কোনো দোষ থাকে, আমরা জানি রাহু কেতুর দোষ থাকলে প্রচুর সমস্যা আমাদের জীবনে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আপনি রাহু কেতু দোষ থেকে কিন্তু মুক্ত হতে পারেন, বেরিয়ে আসতে পারেন, রাহু কেতুর সমস্যা থেকে আপনি নিস্তার পেতে পারেন শুধুমাত্র প্রতিদিন কষ্ট করে যদি একটা আটার প্রদীপ জ্বালান। আপনি যেখানে পুজো করেন, আপনার পুজোর মন্দিরে আপনি শুধুমাত্র প্রতিদিন একটি আটার এই প্রদীপ জ্বালান, তারপর দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনি আপনার এই রাহুকেতুর দোষের জন্য যে সমস্যা লাইফে আপনি ফেস করছেন সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে কিন্তু কেটে যাবে। আপনি কিন্তু রাহুকেতুর দোষকে খুব সহজেই কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আর আরেকটি জিনিস বলবো, এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লিনসিড অয়েল বলি সেই তেলটা ইউজ করবো। আপনি যদি লিনসিড অয়েল বলে সার্চ করেন, আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি লিনসিড অয়েল, আপনি অ্যামাজনে ইজিলি পাবেন, আপনি ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন। এই তেল দিয়ে আপনি প্রতিদিন এই টোটকাটি করে দেখুন বন্ধুরা, আপনি রাহুকেতুর সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পাবেন। আমরা কে না চাই যে আমাদের ঘরে প্রচুর টাকা আসুক, প্রচুর সমৃদ্ধি আসুক, প্রসপেরিটি আসুক, অ্যাবান্ডেন্স আসুক, কিন্তু অনেক সময় আমরা দেখি কাজ হতে হতে হচ্ছে না, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, প্রজেক্ট আস্তে আস্তে জাস্ট হাতে এলো না। তো এইসব সমস্যা যদি আপনিও ফেস করছেন, তাহলে বলবো আটার প্রদীপ বানানোর সময়, আটা মাখার সময় শুধুমাত্র এক পিঞ্চ, ইয়েস একটুখানি আপনি হলুদ দিয়ে দিন, আর নিয়ে আটার যে প্রদীপটা সেটা তৈরি করুন এবং প্রতিদিন এটি আপনি নিজের মন্দিরে জ্বালান। আর সাথে দেশি ঘি অবশ্যই ইউজ করবেন, এখানে আমি বলে দিচ্ছি
দেশি ঘি ইউজ করে কিন্তু এই প্রদীপটি জ্বালাবেন। প্রত্যেক দিন আপনি এটা আপনার বাড়িতে করে দেখুন বন্ধুরা, কিছুদিনের মধ্যে এক মাস আপনি শুধুমাত্র অপেক্ষা করুন, আপনার যে কাজ হচ্ছিল না সেটাও দেখবেন অটোমেটিক হতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এরকম কিছু সিম্পল সিম্পল টোটকা আমি আপনাদের জন্য নিয়ে আসি, যাতে আপনার লাইফে আপনাদের যে সমস্যা দিয়ে আপনি মানে এখন অসুবিধাতে পড়েছেন, ভুগছেন, সেগুলো যাতে সমাধান পেতে পারেন, যাতে আপনিও একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। আর সবসময় যেমন বলি বন্ধুরা, আপনাদের লাইফে যে কোনো সমস্যা থাকুক না কেন, সেটা অর্থনৈতিক, শারীরিক, মানসিক বা রিলেশনগত, সেই সব কিছু প্রবলেমস থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে শুধুমাত্র রেকি। সেটা উষু রেকি হোক বা হোলি ফায়ার রেকি হোক, ক্রিস্টাল রেকি হোক, আপনি যে কোনো রেকি যখনই শিখবেন বন্ধুরা, আপনার লাইফে এত পজিটিভিটি আসবে বন্ধুরা যে নেগেটিভিটির কোনো জায়গাই থাকবে না। আবার আপনার জীবনকে স্বাভাবিক করে তুলতে, আবার পুনরায় আপনাকে স্বাভাবিক করে তুলতে সাহায্য করতে পারে কেবলমাত্র রেকি। তো আপনি যদি রেকি শিখতে চান বা রেকির ব্যাপারে আপনার যদি কোনো জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি ক্লাস করিয়ে থাকি, আমি হোম চেম্বারে খিদিরপুরে যেটা আমি সেখানেও ক্লাস করাই, প্লাস অনলাইনে আমার ক্লাস হয়ে থাকে, তো সেটা ইন্ডিভিজুয়ালি গ্রুপ ক্লাস দুটোই করানো হয়। আপনি যদি রেকি শিখতে চান বন্ধুরা আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই আমাদের পরের রেমেডিটা। আপনার লাইফে যদি কোনো ইচ্ছা থাকে যেটা দীর্ঘদিন ধরে পুরো হচ্ছে না, আপনি প্রচুর এফর্টস করছেন তবুও হচ্ছে না, সেরকম যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইচ্ছা আপনার থাকে, আপনার যদি কোনো উইশ থাকে যেটা আপনি দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেও আপনি পূরণ করতে পারছেন না, আপনার এমন কোনো উইশ যেটা হওয়া খুব কঠিন বাট অ্যাকচুয়ালি আপনি সেটা মন প্রাণ দিয়ে চান, তো সেই ক্ষেত্রে বলবো আপনার উইশ পুরো করার একটি ম্যাজিক্যাল টোটকা বলে দিচ্ছি। প্রত্যেক শনিবার, ইয়েস প্রত্যেক শনিবার আপনি স্নান করে আপনি সকালে বা বিকেলে যে কোনো একটি সময় এই টোটকাটি করতে পারেন বন্ধুরা, কিন্তু অবশ্যই বলবো স্নান করে নেবেন। আপনি আপনার বাড়ির আশেপাশে যে পিপল গাছ, আপনি পিপল গাছের নিচে একটি করে দেশি ঘিয়ে এই আটার প্রদীপ জ্বালান। এই জিনিসগুলি খেয়াল রাখবেন কিন্তু শনিবার করবেন, পিপল ট্রি আপনি তার নিচে প্রদীপটা জ্বালাবেন এবং এটা আটার প্রদীপ হতে হবে এবং এটি কিন্তু দেশি ঘিতেই আপনাকে জ্বালাতে হবে। আপনি শুধুমাত্র চারটে শনিবার করে দেখুন বন্ধুরা, আপনার যেটা মনের ইচ্ছে সেটা পূরণ হবেই হবে। আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে টটকাটি করে দেখুন বন্ধুরা, তারপরে আপনি রেজাল্টে আমাকে কমেন্ট বক্সে জানান, বিকজ আমি 100% শিওর আপনার কাজ হবেই হবে। আরেকটি জিনিস বলবো বন্ধুরা, যদি আপনি কখনো আটার প্রদীপ এর আগে বানাননি, তাহলে আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবেন বন্ধুরা, আপনি প্রচুর ভিডিওস পেয়ে যাবেন, খুবই সহজ বানানো। শুধুমাত্র যেমনভাবে আমরা বাড়িতে রুটি বানাই শিখ, সেইভাবেই আপনাকে আটা আর জল বাস মিলিয়ে আপনাকে একটু শক্ত করে বানাতে হবে যে ডোটা তৈরি করবেন, ব্যাস তাহলেই আপনার আর্ধেক কাজ হয়ে যাবে। তারপরে যে শেপ আপনি দিতে চাইবেন, যে আকার আপনি দিতে চাইবেন, সেভাবে জাস্ট আপনি তৈরি করে নিলেই আপনার কাজ হয়ে যাবে। বিশ্বাস নিয়ে করে দেখুন বন্ধুরা, আপনার এই টোটকাগুলি কাজ দেবেই দেবে। আর আরেকটি কথাও বলে দেবো যে প্রত্যেকটি টোটকা যেটা আমি বলেছি, সবসময় খেয়াল রাখবেন যে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আপনি ফ্রেশ হয়ে, পরিষ্কার জামা কাপড় পরে তারপরেই করবেন এটা। এবার চলি আমাদের লাস্ট টোটকা আজকের জন্য, খুব ম্যাজিক্যাল টোটকা হতে চলেছেন, মন দিয়ে শুনুন। যে কোনো প্রবলেম আপনার লাইফে, প্রচুর প্রবলেম আছে, ধরুন অনেকে হয়তো ভাই বলে ম্যাম আমার তো একটার বেশি প্রবলেম আছে, আমার একাধিক প্রবলেমের জন্য আমি কোনটা কোনটা করবো, তো তাদের জন্য বলছি যে কোনো লাইফে প্রবলেম, সেটা আপনার বিয়ে রিলেটেড হোক, যে বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে, বা আপনার কোর্ট কেস কোনো প্রবলেম যেটা দীর্ঘদিন ধরে আপনার ঝুলে আছে, আপনি কোনোভাবেই সেটা থেকে পরিত্রাণ পাচ্ছেন না, বা আপনার মানে বাড়িতে কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছে, বা আপনি কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন বা সেটা ক্র্যাক হচ্ছে না, বা আপনি কোনো জয়েন্ট এক্সামে বসতে চাইছেন, যে কোনো ধরনের প্রবলেম বন্ধুরা, তার জন্য বলবো যে 11টা মঙ্গলবার, ইয়েস মন দিয়ে শুনুন, 11টা মঙ্গলবার আপনি ঠিক যেরকমভাবে বললাম আটার প্রদীপ বানিয়ে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে আপনি এই প্রদীপটিকে জ্বালিয়ে দিন। এটা আপনি জ্যাসমিন অয়েল দিয়ে জ্বালাবেন, যদি আপনি জ্যাসমিন অয়েল একান্তই না পান সেখানে আপনি দেশি ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট প্রথম যেটা আমাদের প্রাইমারি চয়েস সেটা হচ্ছে কিন্তু আমাদের জ্যাসমিন অয়েল। আমি টোটকাগুলি প্রতিটির আলাদা আলাদা মানে আছে, ওই জন্য যতটা পারবেন চেষ্টা করুন যে যেগুলো সামগ্রী আমি বলছি সেগুলোই কিন্তু আপনি জোগাড় করুন, এ তাতে কিন্তু আপনি দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা। যে কোনো প্রবলেমে আপনি দীর্ঘদিন ধরে ফেসে আছেন, আপনি জাস্ট 11টা টিউজডে, 11টা মঙ্গলবার করে দেখুন। আপনার বাড়িতেও যদি হনুমানজির
মূর্তি থাকে তার সামনেও আপনি এই প্রদীপ জ্বালাতে পারেন, বাট সেটা জেসমিন অয়েলেরই চেষ্টা করবেন জ্বালাতে, না পেলে তখন আপনি দেশি ঘি ইউজ করতে পারেন। বন্ধুরা করে দেখুন, এগারোটি মঙ্গলবারের মধ্যে আপনার প্রবলেম সলভ হবেই হবে বন্ধুরা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনার কোনো ভিডিও আপনি দেখতে চান আমার থেকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর আগামী দিন আবার আপনার সাথে দেখা হবে কিছু স্পেশাল টোটকা নিয়ে, কিছু স্পেশাল ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।